প্রফেসর কে কে বা অনেক কুড়পতি উত্তর ওড়শা বিশ্ববিদ্যালয়ের স্যার আপনার স্বাগত করুছি আজ যে কথা বা যে জি টোয়েন্টি শিক্ষামন্ত্রী মান বৈঠকের যোগদে কেন্দ্রমন্ত্রী শিক্ষামন্ত্রী কেন্দ্র শিক্ষামন্ত্রী এবং দক্ষতা বিকাশ মন্ত্রী শ্রীযুক্ত ধর্মেদ্র এ একথা কহিল্লে যে সর্বব্যাপী সর্বস্পর্শী গুণাৎমক শিক্ষা ও উত্তরদায়িত্ব হেছি জাতীয় শিক্ষা শিক্ষানীতির মূল আধার ই আপনার কমিটি এক্সপ্লেন করবে রখে যে বর্তমান নরে মোদী সরকার যে নূতন শিক্ষানীতি দুই হাজার কোড়ি আসি তাহা শিক্ষা ক্ষেত্রে এক বৈপ্লবিক পরবর্তন আশা রকি আসছি এবং এই কার্যক্রম কু আমিক এজুকেশন মিনিষ্টার স্কিল ডেভেলপমেন্ট মিনিষ্টার ধর্মেন্দ্র বাবু যেভাবে ভাবে ଓ କାର୍ଯ୍ୟକାରୀ ସାକାର ଭାବରେ ଗୋଟିଏ ସକାରାତ୍ମକ ଭାବରେ ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବା ପାଇଁ ଯେଉଁ ପ୍ରୟାସ ରଖୁଛନ୍ତି ସେଥିପାଇଁ ମୁଁ ତାଙ୍କୁ ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି ମୁଁ ଆପଣଙ୍କର ଉତ୍ତର ଦେବା ଆଗରୁ ମୁଁ ଏଇଠି ଗୋଟେ କଥା କହିବା ପାଇଁ ଚାହୁଁଛି ଯେ ନୂତନ ଶିକ୍ଷାନୀତି ଯେଉଁଟା ଆମର ହେଇଛି ସେଥିରେ ଗୋଟିଏ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କମ୍ପୋନେଣ୍ଟ ହେଉଛି ଯେ ଆନ୍ତର୍ଜାତିକ କ୍ଷେତ୍ରରେ ଭାରତ ଶିକ୍ଷା ଦ୍ୱାରା কিভাবে গোটে নলেজ ইকনমি পরিণত হব এবং শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে তার যেমি গোটে প্রভাব রটা হচ্ছে তার উদ্দেশ্য গোটে হোলিষ্টিক মাল্টি ডিসিপ্লিনারি এবং একসেসিবল এজুকেশন ইয়ে হোক তার উদ্দেশ্য এগুলা নূতন শিক্ষা ভিতরে নীতি উপরে বহু চর্চা হয়েছে তেমন সে ভিতর যাবি না খালি কেউ চাহছি যে এই যে গস্ত দুইটা মহাদেশক মনে অস্ট্রেলিয়া এবং এসিয় মানুষ ইন্ডোনে গেলে মুখে আনুচি কারণ আপনার নতুন শিক্ষানীতিটা কে গোটে আইসোলেশন ভিতরে আনতু না দেখ ভিজিট গোটে অস্ট্রেলিয়া অষ্ট্রেয়া গলে এবং অস্ট্রেলিয়া গেলে সে কোচ ইয়ার হলে সিক্স মিটিং অফ দি অষ্ট্রে ইন্ডিয়া কাউনসিলে আি টোয়েন্টি যাই এবার বালি মো এই যে তাঁকর তার দুইটা দিগ দেখছি গোটে দিক হচ্ছে গোটে সামগ্রিক দৃষ্টিকোণ র আউ গে হচ্ছে কন্ট্রি স্পেসিফিক সামগ্রিক দৃষ্টিকোণ রোটা প্রথম কহিলি যে ভারত কমিটি একবিংশ শতাব্দীর এক জ্ঞান উপরে পর্যবেসিত ইকোনমি হব অর্থনীতি হব সেইটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং সেইপি আপনার নূতন শিক্ষানীতি যেটা ইন্টার ইন্টারনেশলাইজেশন অফ এজুকেশন উপরে গোটে এমফোসিস দে মানে অশি দশকরে নবে দশকের মুবি লন্ডন বিশ্ববিদ্যালয় কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষা লাভ করেছিলি কিছু গোটে ডিফরেস হোক বর্তমান যে আগুর কোণ যে ইন্ডিয়া ওজ এ রেসিপিএ কন্ট্রি এজ ফার এজ এজুকেশন ওয়াজ কনসার্ন কিন্তু বর্তমান গোটে সময় আসছে টেক ইন্ডিয়া বি ভারত বি পৃথিবী আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার যে তার শিক্ষা ক্ষেত্রে তার অবদান দিই সে কনফিডেন্স গোটে ইন্ডিয়া মানে ভারত গোটে অর্জন করছে তে সেইটা গোটে ইম্পর্টেন্ট এইটা হচ্ছে গোটে সামগ্রিক দৃষ্টিকোণ এই দুইটা পয়েন্ট মুহিলি বর্তমানে যদি কন্ট্রি স্পেসিফিক যা দেখো যেত অষ্ট্রে কথা আসুছি অষ্ট্রে যেত মন্ত্রী যাইছেন সে তাঁর থিম লা কনেক্ট কোলাবোরেট এন্ড কোঅপোরেট এইটা হচ্ছে তাঁর থিম এবং সি কে না আমার কমতি গোটে জ্ঞানটা কেমতি হব এজ এ পিলার কি পিলার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড এবং সে কোণ কৌঁচার না যে খালি সেটা নু কেউ কেউ এরিয়াতে আমার কোলাবোরেসন হব সেই আসছেন গোটে হচ্ছে লর্নিং গোটে হচ্ছে স্কিল গোটে হচ্ছে রিসারচ ইনোভেসন অ্যান্ড এন্টারপ্রিনশিপ আপ আউটি বড় কথা যে শিক্ষা দ্বারা গোটে পিপুল টু পিপল কনেক্ট মানে আপনার দেখুন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোলাবোরেসান সে তো দ্বারা হব কিন্তু শিক্ষা দ্বারা গোটে পিপুল টু লোক মান স লোক মানুষ সম্পর্ক সে সম্পর্কটা হচ্ছে গোটে বলিষ্ট সম্পর্ক তেমন সে ওয়েষ্টার্ন সিডনি করে যে কোচ এয়ার রয়েছে সিক্স মিটিং অফ দি অষ্ট্রে ইন্ডিয়া এডুকেশন কাউনসিলে এবং সেই সি ভিজ করছেন দিদিটা ইউনিভার্সিটি ভিজিট করছেন স্কিল অষ্ট্রেিয়া ঘটুটি স্কিল কম্পোনেট্রে বহু ইম্পর্ট্যা দেশ তেমন সে আমি ভারত এবং আমার যে যুবপি অনেক ডেমোগ্রাফিক ডিভিডেন্ট তা আমি যদি স্কিল বেস্ট করাই পারু তাহলে কোণ হব যে অনএম্পমেন্টটা আমার আনএমপ্লয়মেন্ট হই র না আমার যে ডেমোগ্রাফিক আমি তারা প্রকৃত বেনিফিট পাইব ই হল হচ্ছে অস্ট্রেলিয়া সহিত না আসন্তু বর্তমান আমি দেখব যে তাঁকর যে যাই বা সি যেট করছেন সে বা সহ যেত ইন্ডোনেসিয়া কথা আসুচি সেতবে সে কেছেন যে আমার সাংস্কৃত লাঙ্গুয়েজ যোগ ফিলসফি এগুলা উপরে কমিটি আমার বেশি রিসার্চ হব এবং আপনার যেটা কুলে যে আমার ভারতের যে ইন্ডোনেশিয় সহিত আমার যে সম্পর্ক লাহিক কালে সে সম্পর্কটার গোটে রুটেড নেস সেই সেয়ার হরিটেজ সেই সেয়ার্ড হরিটেজাকে কমিটি আমি বড় আগে বড়াইবা বালি হচ্ছে ইন্টর্যাশনাল টুইজম গোটা ইম্পর্টেন্ট ক্ষেত্র তেমন টুইজম ক্ষেত্রে আমি কমিটি বা শিখিপার সো দ্যাট আমার আমার টুজম এন্টরপ্রেনরশিপটা ভালোভাবে ডেভেলপ করব তবে তাপরে আসুচি এই সময় সে কে মন্ত্রী মহোদয় মু সেইপি কে সে বহু ডাইনামিক সি ଦୁଇ ଏହି ସମୟ ଭିତରେ ମୁଁ ଜଣାଇବା ଭିତରେ ସେ ଦୁଇଟି ଦେଶର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା ହୋଇସାରିଲେଣି ଜଣେ ହେଉଛି ବ୍ରାଜିଲର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଆଉ ଜଣେ ହେଉଛି ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକାର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ନା ବ୍ରାଜିଲର ଯେଉଁ ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କ ସାଙ୍ଗରେ କଥାବାର୍ତ୍ତା କରିକିରି ସିଏ ତାଙ୍କର ଡିସାଇଡ଼୍ କରିଛନ୍ତି ଯେ କେଉଁ କେଉଁ ଏରିଆରେ ଆପଣଙ୍କର ଆମର ଆମର ଏଜୁକେସନାଲ୍ ଏକ୍ସଚେଞ୍ଜେସ୍ ହୋଇପାରିବ ସେ କହୁଛନ୍ତି ଏଜୁକେସନ୍ ଏଣ୍ଟରପ୍ରିନରସିପ୍ ରିସର୍ଚ୍ଚ ଆଣ୍ଡ ଇନୋଭେସନ୍ ଏହି କ୍ଷେତ୍ରରେ ବ୍ରାଜିଲ୍ ଆଉ ଭାରତ ଭିତରେ କେମିତି ସମ୍ପର୍କ ଆହୁରି ଦୂଢ଼ଭୂତ ହେବ ଏବଂ ତା'ପରେ ସେ ପ୍ରାୟୋରିଟି ଏରିଆଜ୍ ବି ସେମାନେ ଡିସାଇଡ଼ କରୁଛନ୍ତି ସବୁ କହୁଛି କ'ଣ ନା ଏନର୍ଜି ସିକ୍ୟୁରିଟି କୋଲବୋରେସନ୍ ଇନ୍ ଟ୍ରାଡ଼ିସନାଲ୍ ମେଡ଼ିସିନ୍ ପ୍ରିଭେଣ୍ଟିଭ୍ ହେଲ୍ଥ କେୟାର୍ ଯୋଗ ଆୟୁର୍ବେଦ ଡିଜିଟାଲ୍ ଟେକ୍ନୋଲୋଜି ଏହିସବୁ ବିଷୟରେ ବ୍ରାଜିଲ ଆଉ ଭାରତ ମଧ୍ୟରେ କେମିତି ସମ୍ପର୍କ ମାନେ ଶିକ୍ଷା ଦ୍ଵାରା କେମିତି ସମ୍ପର୍କ ଦୃଢ଼ୀଭୂତ ହେବ ସେଇଟା ସିଏ ଉପସ୍ଥାପିତ କରିଛନ୍ତି ଏବେ ଆସୁଛି ଯେ ଆପଣଙ୍କର দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার এজুকেশন মিনিষ্টার সহ সিবি দেখা হয়েছি এবং দক্ষিণ আফ্রিকা সহলে করছেন সে আমার যে হায়ার এজুকেশন ইনস্টিট্যুশন অফ ভারতের এবং দক্ষিণ আফ্রিকার হায়ার এজুকেশন ইনস্টিট্যুটন সহ কমিটি কলাবোরেসন হব এবং এসে স্কিল লেভেল মানে দক্ষিণ আফ্রিকা ও ভারত মধ্যে কমিটি স্কিল লেভেল আমার আহ উন্নতি হব সে বিষয়ে সি চিন্তা করু